ছাত্র ছাত্রী শহীদ ক্যাডেট একাডেমি থেকে শহীদ ক্যাডেট একাডেমি সাবালিয়া থেকে আমি রুবেল আজ তোমাদের গড় নির্ণয়ের অঙ্ক আমি করাব। দেখো ডাক্তার, দেখো কোনো বিদ্যালয়ে 25 জন ছাত্রের গড় বয়স 12 বছর, ওই বিদ্যালয়ে 13, 18 এবং 19 বছরের 3 জন নতুন ছাত্র ভর্তি হলো। বর্তমানে ওই বিদ্যালয়ের ছাত্র সংখ্যার গড় বয়স কত? তাহলে এখন দেখছো গড় বয়সটা দেওয়া আছে 25 জন ছাত্রের গড় বয়স 12 বছর, অর্থাৎ 25 জন ছাত্রের মোট বয়স, গড় থেকে মোট হলে কী করতে হয়, গুণ করতে হয়। বাম পাশের সংখ্যার কোনো পরিবর্তন হবে না, গড় থেকে মোট হলে গুণ করতে হয়, আর মোট থেকে গড় হলে ভাগ করতে হয়, ভাগ করতে হয়। তাহলে দেখো এই 25 কে 12 দিয়ে গুণ করলে 300 বছর, তাহলে আবার নতুন কতজন ছাত্র আসলো, 3 জন। তাহলে নতুন 3 জন ছাত্রের মোট বয়স 13+18+19 বছর, তাহলে 50 বছর। তাহলে নতুন 3 জন ছাত্র আর 25 জন ছাত্র, তাহলে বর্তমানে বিদ্যালয়ে কতজন ছাত্র, 25+3 বা 28 জন ছাত্রের মোট বয়স কত? তাহলে 25 জন ছাত্রের মোট বয়স 300 বছর আর 3 জন ছাত্রের মোট বয়স 50 বছর, তাহলে 28 জন ছাত্রের মোট বয়স 300+50 বছর, 350 বছর। তাহলে 28 জন ছাত্রের গড় বয়স, বর্তমানে ওই বিদ্যালয়ে ছাত্র সংখ্যা গড় নির্ণয় করতে বলছে, তাহলে মোট থেকে গড় হলে কী হবে, ভাগ হবে, ভাগ 350/28 বছর। তাহলে 350 এবং 28কে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করো যাতে দুইটার মধ্যে ভাগ যায়। 350কে 7 দিয়ে ভাগ করলে 50, আর 28কে 7 দিয়ে ভাগ করলে 4। 50 এবং 4কে আবার এমন একটি সংখ্যা দিয়ে ভাগ করো যাতে দুইটার মধ্যেই ভাগ যায়। 50কে 2 দিয়ে ভাগ করলে 25, আর 4কে 2 দিয়ে ভাগ করলে 2। 25 লব থাকে 25 হর 2, 25/2। 25কে 2 দিয়ে ভাগ করলে দেখো 12, তাহলে 12 = 2 এর 1 বছর, 12 = 2 এর 1 বছর। এটাকে তুমি এই 12 = 2 এর 1 বছর উত্তর লিখতে পারো। তারপর যদি তুমি যদি লেখো 12 বছর 6 মাস, তাহলে এই নিয়ম অনুযায়ী করতে পারো এখান থেকে, বা 12 25কে 2 দিয়ে ভাগ করলে 12, তাহলে 12 = 2 এর 1 বছর, এখানে 12 বছর + 2 বছর, তাহলে এটা দুইটাই বছর, 12 বছর + 2 এর 1 বছর, 12 বছর যোগ, তাহলে 2 এর 1 বছরকে যদি মাসে পরিণত করি, 12 মাসে 1 বছর, 12 মাসে 1 বছর, তাহলে লবের সাথে 12 গুণ, 1 গুণ 12/2 মাস, মাসে পরিণত হলো, 2 এর 1 বছরকে মাসে পরিণত হলো, তাহলে 12কে 2 দিয়ে ভাগ করলে 6, তাহলে 12 বছর + 6 মাস, তাহলে সর্বশেষ লাইনে আর কোনো কাজ নেই, তাহলে যোগ চিহ্ন ধরে যায়, তাহলে 12 বছর 6 মাস। এখন তুমি যদি উত্তরটা যদি 12 বছর 6 মাস দাও, তাহলে এই এইভাবে করবা, আর সরাসরি দিতে পারো 12 = 2 এর 1 বছর। তার পরবর্তী অঙ্কটা দেখো, তার পরবর্তী অঙ্কটা 2 নং, ক সংখ্যক সংখ্যার গড় খ, স সংখ্যক সংখ্যার গড় স হলে সংখ্যাগুলোর গড় কত? এখন সংখ্যা কয়টা, কটি, ক সংখ্যক মানে কি, কটি, আর চ সংখ্যক মানে ছটি। ক সংখ্যক সংখ্যার গড় খ, অর্থাৎ ক সংখ্যক সংখ্যার সমষ্টি, গড় থেকে সমষ্টি হলে কী করতে হয়, গুণ করতে হয়, খ গুণ ক, ক খ। আবার চ সংখ্যক সংখ্যার গড় স, অর্থাৎ চ সংখ্যক সংখ্যার গড় থেকে সমষ্টি হলে গুণ করতে হয়, স গুণ চ, চ স। তাহলে এই দুইটা যেহেতু গড় চাইছে, সমষ্টি গড় নির্ণয় করতে হলে প্রথমে কী করতে হবে, যোগ করতে হবে। তাহলে ক সংখ্যক সংখ্যা আর চ সংখ্যক সংখ্যা দুইটা সংখ্যা যোগ, ক যোগ চ সংখ্যক সংখ্যার সমষ্টি, তাহলে ক খ প্লাস চ স সমষ্টি, সমষ্টি থেকে গড়, গড় নির্ণয় করতে হলে প্রথমে সমষ্টি নির্ণয় করতে হবে, তাহলে সমষ্টি ক খ প্লাস চ স, অর্থাৎ ক প্লাস চ সংখ্যক সংখ্যার গড়, গড় আসলে কী করতে হয়, ভাগ করতে হয়, এ ক প্লাস চ হর ভাগ, উত্তর ক খ প্লাস চ স ভাগ ক প্লাস চ। তাহলে 3 নং, 4, 7, 11 এবং ক এর গড় 8 হলে ক এর
मान कत तेल एखे हमें आगे ही शिक्षार्थी एखे गड़ तेल क्यों करते समष्टि निर्णय करते हैं चार सत एगारो एवं क एर गड़ आठ अर्थात चार सत एगारो एवं अजाना एक संख्या कि क एर समष्टि आठ ग्रहण एखे कयटा चार एक संख्या सत एक संख्या एगारो एक संख्या और क अजाना एक संख्या मोट कटा संख्या चार्टी आठ ग्रहण चार तेल बत्रीस तेल ये चार्ट संख्यार समष्टि कत बत्रीस बत्रीस तेल प्रथम चार जो सत जो एगारो जो क संशन बत्रीस बाईस जो क संशन बत्रीस जो कर ले बाईस क संशन এটা বাইশ বাম পক্ষে আছে যোগ হিসাবে ডান পক্ষে গেলে কী হবে বা গুণ হবে বা বিয়োগ দেখো এটা যোগ আছে বাম পক্ষে যোগ চিহ্ন আছে ডান পক্ষে গেলে কী হবে বিয়োগ বা ক সংশোধন বত্রিশ থেকে বাইশ বিয়োগ করলে দশ অতএব ক সংশোধন দশ অতএব ক এর মান দশ তাহলে উত্তর দশ অবশ্যই তোমরা এই গড়ের অঙ্কগুলো বুঝতে পারছ এই আমি পরবর্তী ক্লাসে গড়ের আরও বিস্তারিত সম্বন্ধে আলোচনা করব ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ